হানিফ সরকার। অত্যন্ত পরিশ্রমী এই মানুষটি আজ অসুস্থ অবস্থায়ও লেখালেখির কাজ করে যাচ্ছেন। তিনি লিখে যাচ্ছেন মানুষের মঙ্গলের উদ্দেশ্যে। তার লেখা বাণী থেকে আজ কিছু বাণী আপনাদের পড়ে শোনাব। পবিত্র অজু। পৃথিবীতে 1400 বছর পূর্বে বিশ্বনবী শ্রেষ্ঠ মানব আল্লাহর হুকুমে প্রবর্তন করেন, ইহা বৈজ্ঞানিক পদ্ধতি, পবিত্র স্বাস্থ্যসম্মত ও ফরজ। পরিণাম, যে কোনো কিছু তোয়াক্কা না করে সুদ, ঘুষ, পাপ, অহংকার, লোভ লালসায় মত্ত হয়, অর্থ, বিত্ত, ক্ষমতা পেতে চায়, আল্লাহ তার রশি ছেড়ে দেন, যে কারণে হয়। মৃত্যু ও কবর, জীবিত অবস্থায় ভাবুন, পরকাল আল্লাহর বিচার নিশ্চিত, কি করলেন, কি জবাব দিবেন, দুনিয়া থেকে জীবিত অবস্থায় ভাবুন। মানুষের জীবনের কর্মে আজাব, মহামারী, দুর্যোগ নাজিল হয়, অদৃশ্য শক্তির মোকাবিলা আজও কোনো প্রযুক্তি করতে পারেনি, আল্লাহর ইবাদত করুন, তিনি সর্বশক্তিমান। আল্লাহ ও কুরআনমুখী হন। জৈব কেমিক্যাল, রাসায়নিক অস্ত্র যারা তৈরি করেছে তারাই বেশি আক্রান্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশেই মৃত্যু হয়। আজাব, যখন কোনো বিপর্যয় আসে তখন বেশি বেশি তওবা ইস্তাগফার করুন, ধৈর্য সবুর ধারণ করুন, আল্লাহকে ডাকুন, ইমান আনুন। মানুষের মৃত্যু হয় না, শুধুমাত্র সুরত বদল মাত্র, পর্দা সরে যায়। অন্তর মৃত্যুর পরে রুহু নামে পরিচিত, আল্লাহর নিয়ন্ত্রণে রক্ষিত। অহংকার, বহু সময় পুরা পৃথিবীতে মানুষ সীমা অতিক্রম করেছে, তারই ফলশ্রুতি আজাব, আল্লাহ ও প্রকৃতিকে উত্তম ঋণ দান করুন। জীবন, পার্থিব জীবন ক্ষণস্থায়ী, আমরা আন্তর্জাতিক প্লেনের ট্রানজিট প্যাসেঞ্জার মাত্র, নামাজ আদায় করুন, জাকাত আদায় করুন। ভুল তথ্য প্রকাশ, ধর্মীয় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ মহাপাপ, বুঝে শুনে ভেবে চিন্তা করে টুইটার ফেসবুকে স্ট্যাটাস দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাণীগুলো আপনাদের ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন বাণী শুনতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।